হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পৃথাস কিচেন। আজকে আমি বানাবো আলু পটলের তরকারি। চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। আলুটা ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে রাখা আছে। আদা বাটা, পরিমাণ মতো নুন, গোটা জিরে আর তেজপাতা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দেখে নেওয়া যাক কী করে আমরা আলু পটলের তরকারি বানাবো। সর্ষে তেল দিয়ে একটু গরম করে ওর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতাও দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়তে হবে। এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে সাজাতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে নেবো আবারও। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আবার। দেখুন ওটা সামান্য লাল মতো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলু সিদ্ধটা দিয়ে দেবো, নেড়ে নেবো। ভালো করে নেড়ে ফেড়ে নিতে হবে। এবার আমি সামান্য নুন দিলাম এর মধ্যে, পরিমাণ মতো দেবেন আপনারা। এরপর আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিলাম। এবার এরকম ভাবে ভালো করে সাঁতলে নেব। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে আসবে যখন, তখনই আমাদের হয়ে যাবে রান্না। ঢাকাটা তুলে নিলাম, ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিলাম।
আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা একটা খুব কমন নিরামিষ রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও পেতে গেলে তো আপনাকে বেল নোটিফিকেশনে ক্লিক করতেই হবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে।